আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস ভিডিও এর পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট এক্সেস রিপোর্টের পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এর আগে টিউটোরিয়ালটিতে আমরা একটি টেবিল নিয়ে রিপোর্ট তৈরি করেছিলাম, এবার আমরা একাধিক টেবিল নিয়ে রিপোর্ট তৈরি করব এবং কিউরি দিয়েও। তো তার আগে আমি বলে নিচ্ছি যে আমি কিন্তু মাইক্রোসফট এক্সেসের একটি ফর্মের টিউটোরিয়াল দেখিয়েছি, তো আপনি ফর্মের টিউটোরিয়ালটি অবশ্যই দেখে নেবেন, কারণ ফর্মের অনেক অপশন রয়েছে যেই অপশনগুলো রিপোর্টেও সেম। আমরা এর আগের টিউটোরিয়ালটা যারা দেখেছি তারা কিন্তু মোটামুটি আমরা রিপোর্ট সম্বন্ধে বুঝেছি এবং রিপোর্ট করাও শিখেছি। তো আজকে আমি এই টিউটোরিয়ালটি দেখাচ্ছি, আরও কিছু অপশন রয়েছে যেগুলো হয়তো আপনাদেরকে আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়ে নেই, তাই আবার আমি রিপোর্টের একটি পার্ট 2 বানাইলাম। তো এখানে আমি পেইড নামে একটি কিউরি করেছি, যেখানে যারা যারা শুধু পেইড করেছে আমাদের এই ডাটাবেস ইনসাইড এবং আউটসাইড এই টেবিল থেকে যারা যারা শুধু পেইড করেছে তাদের একটি কিউরি করেছি। তো এই কিউরিটা আমি এর আগেও কিউরি টিউটোরিয়ালে দেখেছি। তো এটাকে ধরুন আমার কলেজের প্রিন্সিপাল এই দেখতে চেয়েছে যে কারা কারা আসলে পেইড করেছে, তাদের একটি লিস্ট তাকে প্রিন্ট আউট করে দিতে হবে। তো আমরা জাস্ট স্টুডেন্ট ডাটা ইনসাইড এবং আউটসাইড টেবিল থেকে কিউরি করে এটা আলাদা করে বের করে নিয়েছি। এখন এই কিউরিটাকে আমরা রিপোর্ট হিসাবে বের করব। তো আমরা জাস্ট এখানে রিপোর্ট বাটনে ক্লিক করব। তারপরে দেখুন রিপোর্ট বাটনে ক্লিক করার পর অটোমেটিক একটি রিপোর্ট তৈরি হয়ে গেল এবং এখানে একটি প্রপার্টি শিট চলে এসেছে যেখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপাতত আমাদের এগুলো লাগবে না, আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিন্তু এখন লেআউট ভিউ আছি। তো এই লেআউট ভিউর মধ্যে এখানে একটা সবসময় শেষের ফিল্ডটা ফাঁকা থাকে, এটা রিপোর্টে ক্লিক করলে মানে শেষের ফিল্ডটা এমনিতেই থাকে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, জাস্ট ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক পেজ নাম্বার এসে গেছে, যা আমরা ম্যানুয়ালি এখান থেকে পেজ নাম্বার দিতে পারতাম। এখানে দেখুন আমরা অটোমেটিক পেজ নাম্বার দিতে পারতাম। আমরা যদি পেজ নাম্বারটা না চাই তাহলে আমরা ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আমি এখানে রাখতে চাচ্ছি না, তাই ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে আমরা এই যে এই পেইড এরিয়াটা এটা একটু ছোট করতে চাচ্ছি, কারণ পেইড লেখাটা একটু উপরে চলে গেছে এবং এই চেকবক্সের লাইন এত বড় রাখতে হয় না। তাছাড়াও আমরা এগুলোকেও ছোট করতে পারবো। আমি সবগুলোর একসাথে করে ফেলছি, এক মিনিট আর। হ্যাঁ, এখন দেখুন আমরা এই রোলটাকে ছোট করে দিচ্ছি, জাস্ট সেই লাইনটাকে ক্লিক করবেন এবং যখন এই অ্যারো চিহ্নটা আসবে মাউসের এই কানিতে ক্লিক করলে তখন আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করার সাথে এগুলো অটো নিজে নিজেই একটু পরিবর্তন হবে। এখন দেখুন এই রিপোর্টটা দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা রিপোর্টের আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবো। পূর্বে আমি অবশ্য আপনাদেরকে ডিজাইন ভিউতে দেখাইনি, তো আজকে আমি ডিজাইন ভিউটা দেখাচ্ছি। এখানে দেখুন নিচে আপনি এখান থেকে ডিজাইন ভিউ যাইতে পারবেন, অথবা এখান থেকেও আপনি রাইট ক্লিক করে ডিজাইন ভিউ যাইতে পারেন। ডিজাইন ভিউ যাওয়ার পরে আমরা বেশ কিছু জিনিস দেখবো, যেগুলো হলো রিপোর্ট হেডার, পেজ হেডার, তারপর আপনার পেজ ফুটার এবং রিপোর্ট ফুটার। একটি রিপোর্টের মধ্যে কিন্তু এগুলো থাকা স্বাভাবিক এবং এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট হেডারে আমরা পেইড ডাটা নামে একটি লেখা এবং একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে পাশে আমরা ডেট এবং টাইম দেখতে পাচ্ছি, কিন্তু পেজ হেডারটা এখন ফাঁকা আছে এবং ডিটেইলে আমাদের যেই ডাটাগুলো ইনক্লুড করছি সেগুলো দিয়েছে এবং পেজ ফুটার এবং পেজ রিপোর্ট ফুটারটাও আমাদের ফাঁকা রয়েছে। কিন্তু তো আমরা যদি এখানে কিছু দিতে চাই, আমরা জাস্ট এই যে মাউসের যখন এই আইকনটা চলে আসবে এই লাইনে নিলে, তখন আমরা জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে দিলে কিন্তু ফাঁকা একটি অংশ চলে আসবে। দেন আমরা যদি এখানে টেক্সট বক্স, এই টেক্সট বক্স ডিজাইন ট্যাব থেকে এই টেক্সট বক্সটা যদি আমরা নেই, এখানে জাস্ট ক্লিক করে আমরা যদি এখান টেক্সট বক্সটাই ড্র করি এবং এখান থেকে আমরা টেক্সট বক্সে যে কোনো কিছু লিখে এই রিপোর্ট ফুটারে বা পেজ ফুটারে দিতে পারবো। তো আমি আপাতত এখানে কিছু দিতে যাচ্ছি না। তো আমি এটাকে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিলাম। পেজ ফুটারটাকেও কিন্তু আমরা ফাঁকা করে নিতে পারি, এভাবে আমরা
করে এখানেও আমরা এই টেক্সট বক্সটাকে দিয়ে আমরা এখানে বসিয়ে দিলেই আমরা পেজ ফুটারের মধ্যেও লিখতে পারি, তেমনি আমরা পেজ হেডারের মধ্যেও লিখতে পারবো। তো এই বিষয়গুলো এর আগের টিউটোরিয়ালে দেখা হয় নাই, তাই আমি পার্ট টুটা আসলে বানাইলাম মূলত। এবং আবার আমরা লেআউট ভিউ যাচ্ছি, এখান থেকে লেআউট ভিউ গিয়ে এখন ধরুন আমি এখানে একটি লোগো, আমার এখানে একটি লোগো প্রদর্শন করতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট ডিজাইন অবশ্যই রিপোর্ট লেআউট টুলসে থাকতে হবে, এবং ডিজাইন ট্যাব থেকে আমি লোগোতে ক্লিক করলে আমার নির্ধারিত লোগোটি আমি এখান থেকে আমি একটি পিকচার, যে কোনো পিকচার নিয়ে ওপেন করলে লোগোটি চলে আসবে। উইন্ডোজের কিছু ফ্রি লোগো দেওয়া থাকে, পিকচারে দেওয়া থাকে, তো আমি এখান থেকে একটি মনে করুন পিকচার নিলাম। এটা আমি কিন্তু এক্সাম্পল হিসাবে দিচ্ছি, তো পিকচারটা নেওয়ার মধ্যে কিন্তু এখানে অনেক ছোট হয়ে যাবে। পিকচারটাকে আমি ড্র্যাগ করে এখানে আনতে পারি, পিকচারটা অনেক বড়, তাই কারণ এটা তো একটা কোনো লোগো না, এটা একটা ফুল পিকচার, আমাকে একটা ছোট লোগো নেওয়া লাগতো। আচ্ছা যাই হোক, আমি একটি লোগোই নিচ্ছি। তাহলে দেখুন এখানে কিন্তু আমার ওই বইয়ের যেই ছবিটা ছিল আর কি, এই আইকনটা ছিল, এটা চলে গিয়েছে কারণ আমি একটি লোগো নিয়েছিলাম। ওকে, আমি এখন আমার লোগোটা নিচ্ছি, একটু ওয়েট করুন। এখন দেখুন আমি এখানে আমার এই লোগোটি, আমার ওয়েবসাইটের লোগোটি এখানে নিলাম, তো এখন এটা কিন্তু ঠিকভাবে চলে আসলো। এখন দেখুন এটা ঠিকভাবে আমরা জাস্ট রিসাইজও করতে পারবো, এর আগে পিকচারটা অনেক বড় ছিল, তো এখন আবার বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, আবার আমরা এই লেখাটাকেও এখানে নিয়ে আসতে পারি, এবং এখানে পেইড ডাটা না দিয়ে পেইড ইনফরমেশনও দিতে পারি। ওকে, এখন আমাদের এখানে পেইড লেখাটাই ঢেকে গিয়েছে। ওকে, এখন দেখুন এভাবে আমরা লেআউটের মধ্যে একটি রিপোর্টকে কাস্টমাইজ করতে পারি, একটি রিপোর্টকে সুন্দর করতে পারি। আমরা কিন্তু পিকচারও অ্যাড করতে পারবো, আমরা জাস্ট যদি এখান থেকে আমরা ধরুন রিপোর্ট ভিউ, দেখুন এখান থেকে আমরা কিন্তু পিকচারও অ্যাড করতে পারবো। ইনসেট পিকচারের মাধ্যমে আমরা এখানে একটি পিকচারও বসাতে পারবো রিপোর্টের মাধ্যমে। তো এর জন্য আমাদের ডিজাইন ভিউ থাকতে হবে, এবং আমরা এখানে একটি টাইটেলও দিতে পারবো। টাইটেলটা অবশ্য আমরা লেআউট ভিউ থেকেও দিতে পারি, এখানে আমরা যেকোনো এখানে টাইটেলও বসিয়ে দিতে পারবো। তো আপাতত আমার এখানে আর কিছু লাগবে না, আমি এখানে তারিখটা আছে, আমি যদি চাই যে তারিখটা আমার এখানে আমার ডিজাইন দিতে যাইতে হবে, এটা করে ডিজাইন ডেট জাস্ট মাউসটাকে একটু সরে দেখবেন, গোল যখন এরকম আইকন হবে আমি এটাকে যাচ্ছি পেজ ফুটারে। যাই হোক, এটা আসতেছে না, সমস্যা নেই, আমরা এখানে ডিলিট করে দিলাম, আমরা নতুন করে নিতে পারি এটা। তার আগে এটাকে একটু ছোট করে দিই, এই ডিজাইন ভিউটা একটু ভেজালি লাগতে পারে আপনাদের কাছে, কারণ এটা একটু জটিল ধরনের দেখতে। আবার আমরা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম, এবং আজকে ডেট অ্যান্ড টাইম এখানে ঠিক করে দিলাম। ঠিক করে নেওয়ার পরে এটা চলে আসলো, হেটারে চলে আসবে। তো এখান থেকে আমরা একে রাইট ক্লিক করব, করে জাস্ট একে কাট করব, করে যদি এটা আমরা যেখানে দিতে চাই সেখানে আমরা ক্লিক করব। যেমন আমি পেজ ফুটারে দিতে চাচ্ছি, পেজ ফুটারে আমি ক্লিক করলাম, এখন রাইট ক্লিক করে আমি পেস্ট করলাম, দেখুন এখানে কিন্তু ডেটটা চলে আসলো। একইভাবে আমরা টাইমটাকেও এখানে নিতে পারবো, জাস্ট রাইট ক্লিক করে কাট অ্যান্ড রাইট ক্লিক করে পেস্ট।
এগুলো একদিকে টার্ম এবং একদিকে ডেট। এখন আমরা রাইট ক্লিক করে রিপোর্ট ভিউতে যাই। এখন দেখুন আমাদের এই আইকনটি, আমাদের এই টাইটেলটি এবং ও এখানে ডেট এবং টাইমের কিছু সমস্যা হয়েছে, তাই এখানে ডেট এবং টাইমটি আসতেছে না। তা যাই হোক, আমি যেহেতু স্যারকে এটা দেখাবো তো এটা আমার তো ডেট অ্যান্ড টাইমে দেওয়ার প্রয়োজন নেই, তবে আমার সম্ভবত ডেট অ্যান্ড টাইমে কিছুটা ভুল রয়েছে। সম্ভবত আমি আলাদা করে ফেলেছি যার কারণে এটা কাজ করতেছে না। তো যাই হোক, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা দেখাচ্ছি, রাইট ক্লিক করে আমরা আবার রিপোর্ট ভিউতে আসলাম। এবার আমরা চাচ্ছি যে এগুলোর ফন্টগুলোকে চেঞ্জ করতে, তারপরে থিমটাকে চেঞ্জ করতে, যে ব্যাকগ্রাউন্ড যে ইয়াটা আছে, তো এর জন্য আমরা জাস্ট লেআউট ভিউতে আবার যাব। লেআউট ভিউতে যাওয়ার পর যখন আমরা রিপোর্ট লেআউট টুলস দেখব, এখানে আমরা দেখব যে থিমস, এখানে আমরা বিভিন্ন ধরনের থিমস পাবো। দেখুন বিভিন্ন থিমসে বিভিন্ন, এখানে কিন্তু আমাদের থিমের মধ্যে শুধু এই কালারটা আর এর ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। দেখুন আপনারা দেখতেই পারবেন, এখন আমি বড় করে দেখাচ্ছি। দেখুন ফন্ট কালার, ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো ধরুন আমি এটা দিলাম না, এটা না, ধরুন আমি এটা দিলাম। তো আবার আমরা নিজস্ব কালারও দিতে পারবো, এখান থেকে আমরা কালার এবং ফন্টও চয়েস করে দিতে পারবো, যেই ফন্ট আমাদের ইচ্ছা হয় সেই ফন্ট। এখানে আমরা গ্রুপ এবং শর্ট করতে পারবো, গ্রুপ এবং শর্ট করে আমরা কোনো কোনো রেকর্ডকে গ্রুপ করে, আপনার যদি ইচ্ছা হয় আপনি গ্রুপ করেও দেখাতে পারেন যদি এমন কোনো প্রয়োজন পড়ে। এবং শর্ট করা তো আপনারা বুঝতেই পারতেছেন, আমরা টোটাল বুঝিয়েছিলাম, টোটালে আমরা সাম দেখিয়েছিলাম এর আগে টিউটোরিয়ালে আর কি, কিউরির একটি টিউটোরিয়াল আমরা দেখিয়েছি যে এই রোগুলার সাম করলে কি হয়। তো সেই রকম এখানে এভারেজ, কাউন্ট, রেকর্ড এগুলোও আমরা বক্স বসাইতে পারবো। এখানে ডিটেলস যদি আমরা কোনো হাইড করে দিতে চাই তাহলে হাইড করতে পারবো। এবং এগুলোর কাজ তো আমি মোটামুটি আপনাদেরকে ইয়াতে দেখিয়েছি, ফর্মের ইয়াতে দেখিয়েছি, তো এগুলো আমি পুনরায় বলতে যাব না। পেজ সেট আপও আমি প্রথম ইয়াতে দেখিয়েছি, তো আমি এটা আর বলতে যাব না। আরেকটি জিনিস, আপনি এখানে রাইট ক্লিক করুন, দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন। যেমন দেখুন এখানে আপনি ইনসার্টে, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট করে ফিল্ড বসাতে পারবেন, এবং মার্জ করতে পার, মার্জ বা স্পিল করার জন্য আপনি এখানে ব্যবহার করতে পারেন। লেআউট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, এ ধরনের বিভিন্ন, যেমন শর্ট করতে পারেন, এই যে এখানে যেমন আমরা শর্ট করে দিতে পারি এগুলোকে। তো আমরা জানি এগুলো আমরা টেবিল থেকে করতে পারি, কিন্তু রিপোর্ট করার পরও আমরা এগুলো করতে পারবো, ডিলিট করতে পারবো, ডিলিট ড্র করতে পারবো, ডিলিট কলাম। এখানে দেখুন চেঞ্জ টু লিস্ট বক্স, লেভেল, কাম্বো বক্স, পজিশন, বিগ ফন্ট। তো এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো অপশানগুলো আসলে কী কী কাজ করবে। আপনি যখন সব অপশানের কাজ হয়ে যাবে তখন আপনি জাস্ট একবার প্রিন্ট ভিউটা দেখে নেবেন। প্রিন্ট ভিউটা দেখার পরে আপনার যদি ঠিক মনে হয়, এবং আপনার যদি মনে হয় যে না হ্যাঁ আমি এটাই এইভাবে প্রিন্ট করব, তাহলে আপনি এইভাবেই করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আমরা প্রিন্ট করাও দেখিয়েছি কীভাবে প্রিন্ট করতে হয়। আরেকটি জিনিস, সেটা হলো এখানে দেখুন এক্সেলে, আপনি এটা এক্সেলে যদি এই ফর্মটা পাঠাইতে চান, সরি রিপোর্টটা পাঠাইতে চান, তাহলে পাঠাইতে পারবেন, টেক্সট ফাইল হিসাবে পাঠাইতে পারবেন, বানাইতে পারবেন আর কি, পিডিএফ হিসাবেও এটা ব্যবহার করতে পারেন, ইমেল পাঠাইতে পারেন, এবং মোড়ে গিয়ে আপনি এইচটিএমএল ডকুমেন্টস, ওয়ার্ডে এবং বিভিন্ন শেয়ার পয়েন্ট লিস্টও আপনি অপশন পাবেন। তো এগুলো আপনার আসলে প্রিন্টের আর কি বলে ওটা, মানে বিকল্প পদ্ধতি। আপনি যদি প্রিন্ট করতে না চান, অন্যভাবে বের করতে চান, তো এক্সেলে এটাকে নিতে পারবেন, আবার টেক্সট ফাইল হিসাবে বা পিডিএফ ফাইল হিসাবে আপনি এই রিপোর্টটাকে তৈরি করতে পারেন। পিডিএফ ফাইল হিসাবে এখানে ক্লিক করে আপনি খুব সোজা আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনি পিডিএফ ফাইল দেওয়া আছে, আপনি রিনেম, ফাইল রিনেম দিয়ে জাস্ট পাবলিশ করলে হয়ে যাবে। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা হলো দুইটা টেবিল নিয়ে কীভাবে আপনি রিপোর্ট তৈরি করবেন। তো আমরা এই রিপোর্ট থেকে চলে আসলাম, আমরা আবার এই টেবিলে আসলাম। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে এখানে দেখুন রিপোর্ট উইজার্ড, এই রিপোর্ট উইজার্ডে আপনি ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন কিউরির মতোই একাধিক টেবিল থেকে যেমন আমরা কিউরি করেছি, তেমনই এখানটায় আমরা রোল, নেম, যেগুলো ফিল্ড আমাদের প্রয়োজন রয়েছে সেই 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 ফিল্ডগুলোকে আমরা নিয়ে নেবো।
এগুলোকে এগুলোকে যদি আমরা গ্রুপ বাই দেখতে চাই তাহলে এইভাবে ক্লিক করে এইভাবে গ্রুপ বাই করে নিতে পারবো, অর্থাৎ রোলের পরে নেমটা গ্রুপ বাই থাকবে। আপাতত আমি এটা চাচ্ছি না, তারপর আমি নেক্সট করলাম। এগুলোকে যদি আপনি যেগুলোকে অ্যাসেন্ডিং করতে চান, যেমন রোলকে যদি অ্যাসেন্ডিং করতে চাই তাহলে এখানে রোল ফিল্ডটা দিয়ে দেবো, তারপর আবার নেক্সট করলাম। এখানে আপনি লেআউটটা দিয়ে দিতে পারেন, এখানে তিন ধরনের লেআউট আছে, আমি টেবুলারে রাখলাম। এখানে আপনি ওরিয়েন্টেশনটা দিতে পারেন যে কী ধরনের, এবং অ্যাডজাস্ট দ্য ফিল্ড হোয়াইট সো অল ফিল্ডস ফিট অন দ্য পেজ, এখানে আমি চেকবক্সে রেখে দিলাম, কারণ এখানে অ্যাডজাস্ট করবে এটা তাহলে। এবং তার সবার শেষে আমরা এখানে একটি পেইড ডাটার মধ্যে আমাদের পেইড ডাটা ওয়ান আছে, আমরা এখানে রিনেম করতে পারি এই রিপোর্টটার, এবং তারপর ফিনিশ করলে আমাদের রিপোর্টটা শো করবে। আশা করি আপনারা একাধিক টেবিল নিয়েও রিপোর্ট তৈরি করতে পারবেন। এখন সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।